আমাকে রাস্তায় দাঁড় করিয়ে আমার বন্ধু চলে গেছে সুসু করতে, ওর নাকি জোরে সুসু পেয়েছে। উফ, আমি পৌঁছে গেছি গুরুদুয়ারে, আর গুরুদুয়ারের ভেতরে রয়েছি। দেখো, আমি ঠাকুরকে প্রণাম করতে যাচ্ছি। আর ওই সময়টাতে দেখো, যখন আমি ভিডিও করছিলাম, একটা ছেলে বারবার আমার ক্যামেরার দিকে দেখছিল। দেখো কীরকম দেখছে ছেলেটা। আমি ঠাকুরের কাছে পৌঁছে গেছি, এবার আমি ঠাকুরকে প্রণাম করব। এর ভেতরে মিউজিক চলছিল, গান চলছিল, ওই জন্য আমি ভাবলাম যে যদি কপিরাইট হয়ে যায়, ওই জন্য আমি সাউন্ডটাকে কমিয়ে আমি নিজের ভয়েস দিচ্ছি, বুঝেছ? দেখো, আমি প্রণাম করে নিলাম, ঠাকুরকে প্রণাম হয়ে গেছে। তারপর আমি প্রসাদ দিচ্ছিলো, প্রসাদ নিয়ে দেখো আমি প্রসাদ খাচ্ছি, আর প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে। তখন একটা কী প্রসাদ দিয়েছিলো, একটা হালুয়ার মতো লাগছিলো খেতে, ওইটা খেয়ে তারপর একটা লাড্ডু দিয়েছিলো। দেখো, আমি লাড্ডুটা কাপ করে গালে ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে দেখো আমাদের খাবার দেবে কোথায়, ওটা খুঁজে বেড়াচ্ছি আমরা, একতলা দোতলা করছি। লাড্ডুটা দেখো কাপ করে মুখে ঢুকিয়ে দিয়েছি। প্রথমে দিয়েছে দুটো পরোটা, আর তার সঙ্গে একটা তড়কা, আর সঙ্গে ডালের মধ্যে দেখতে লাগছে, কিন্তু ওটা ডাল নয়, একটু টকটক লাগছিলো খেতে, খুবই টেস্টি, অনেক টেস্টি, আমার খুব ভালো লেগেছে খেতে। আর ওই জিনিসটা আমি এই প্রথম খেলাম, এত টেস্টি না, এখনও আমার মুখে লেগে রয়েছে, খুব টেস্টি। তারপর দেখো দিয়েছে হালুয়া, আর হালুয়াটাও খুব টেস্টি ছিল খেতে। তারপর একটু রাইস নিয়ে নিয়েছি, রাইস আর ওই সবজিটা দিয়ে খাচ্ছি। খাওয়া হয়ে গেছে, এবার ভালো করে হাত ধুয়ে জল খেয়ে তারপর দেখো গুরুদুয়ারের ভেতর থেকে বেরিয়ে এসেছি। এখন আমি বেরিয়ে গেছি, আর আমার বন্ধু পা ধোবে, ওই জন্য পা ধোয়ার জন্য জল খুঁজছে। পা ধুয়ে কী হবে, চলো। আমার মুখটা কিরকম শুকিয়ে গেছে দেখো, পুরো কালো হয়ে গেছে, আর সারাদিন সেরকম খাওয়া দাওয়া হয়নি। একটাই কথা, আমার সারাদিন কিছু খাইনি, আজ সত্যি আমি সারাদিন কিছু খাইনি। আর দেখো, গিয়েছিলাম একটু গুরুদুয়ারে, ওখানে প্রসাদ খেয়ে তারপর ওখানে একটু ঘুরে তারপর চলে এসেছি আমি একটা পার্কে, আমাদের লেক গার্ডেন পার্কে এসেছি, আর এসে এখানে বসে রয়েছি। এখন একটু পর যাব বাড়িতে, আর যাওয়ার ইচ্ছে রয়েছে একটু সাউথ সিটি, তো ওখান থেকে হয়ে তারপর যাব আমি বাড়ি। আর দেখো, আমি এসেছি অনেক দিন পর এসেছি, আর আজকে 5 বছর পর আমি এসেছি লেক গার্ডেন। 5 বছর পর ভাবা যায়, ভাবতেই অবাক লাগে।
দেখো দেখতে পাচ্ছ, হাসি পেয়ে যাচ্ছে। এই দেখো আমি বসে আছি, দেখেছ আমি বসে আছি। চলো আবার পরে কথা হবে। এখন আমি এরম করে কেন আছি জানো, আমি ব্যায়াম করছিলাম, আর ব্যায়াম করতে করতে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি, এই জন্য আমি এরম করেই আছি আর এরম করেই কথা বলছি। আর আমার পেটুটা কমানোর জন্য ব্যায়াম করছিলাম, যে পেটুটা যেন একটু কমে, ওই জন্য ব্যায়াম করতে করতে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি, বুঝেছ? শোনো না, বলছি যে আজকে আমি গিয়েছিলাম একটু গুরুদুয়ারে, আর গুরুদুয়ারে গেলাম, ওখানে গিয়ে প্রসাদ খেয়ে আসলাম। আমি একা যাই না, আমার সঙ্গে একটা বন্ধু গেছিল, এবারে ওর সঙ্গে দেখা হয় না খুব একটা, অনেকদিন পর ফোন করেছি, এমনি মেসেজে কথা হতো, তো এবার হঠাৎ করে ও ফাঁকা ছিল, মানে আমিও ফাঁকাই ছিলাম, আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে ফোন করলে বলে চলো গুরুদুয়ারে যাব, ওখানে গিয়ে আমরা প্রসাদ খাবো আর ঠাকুরকে নমনম করবো। এবারে ওখানে গেলাম, গিয়ে এবারে যাওয়ার পরে ঠাকুরকে নমনম করলাম, করে তারপরে ওখান থেকে প্রসাদ খেয়ে আমরা চলে এসেছি, বুঝেছ? তারপরে কি হয়েছে জানো, এবারে সকালবেলা তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠেছি, উঠে তারপরে স্নান করেছি, স্নান করে রেডি হয়ে গেছি, ঘর থেকে কিছুই খেয়ে যাইনি, ওখানে গিয়ে একেবারে প্রসাদ খেয়েছি। আর ওইখানে গুরুদুয়ারে আমি জানতাম না যে গুরুদুয়ারে ওখানে মানে মাথায় মানে মাথাটা ঢেকে যেতে হয়, আমি জানতাম না ওটা, এবার আমি ওই জন্য জিন্স আর টপ পরে গেছি। এবারে আমাকে আমার বন্ধুটাও কিছু বলেন, ও জানতো না যে ওখানে নাকি মানে মাথাটা ঢেকে যেতে হয়, ওটা জানতো না, আমাকেও বলেনি, না হলে আমি চুড়িদার পরে যেতাম, ওড়না নিয়ে যেতাম। এবারে ওখানে গিয়ে ওই জন্য একটা রুমাল কিনতে হয়েছিল, এবার রুমালটা দিয়ে মাথাটা ঢেকে মানে মাথাটা পুরো ঢেকে তারপরে ভেতরে ঢুকেছি, না হলে ভেতরে ঢুকতে দিচ্ছিল না, বুঝেছ? এবারে ওখান থেকে এসেছি, এসে এবারে ফ্রেশ হলাম, একটু ফ্রেশ হয়ে জল খেলাম, খেয়ে তারপরে এই দেখো আমি একটু ব্যায়াম করতে লেগেছি, যেন আমার পেটুটা একটু কমে, ওই জন্য ব্যায়াম করতে করতে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, ওই জন্য এখন আমি যাব একটু ভাত বানাবো, ভাত বানিয়ে তারপর খাবো, রাত্রে খাবারটা খাবো, আর খিদেও পাচ্ছি, অনেকক্ষণ আগে খেয়েছিলাম ওখানে, তারপর আর কিছুই খাওয়া হয়নি, ওই জন্য এখন যাব ভাত বানাবো, ভাত থাকে তারপরে ভাত খেয়ে তারপরে ঘুমাবো, বুঝেছ? এখন আর ব্যায়াম করবো না, অনেকক্ষণ ব্যায়াম করেছি জানো, দেখো ব্যায়াম করতে করতে পুরো হাঁপিয়ে গেছি আমি, আর পুরো গরম লাগছে কি জানো, ব্যায়াম করতে করতে এত গরম লাগছে, এত গরম লাগছে, আর মানে এমনি আমি অনেক গরম আর হট, প্রচুর হট আমি, আর ঘেমে যাই সব সময়, এত হট, আর সেই জন্য দেখো না আরো গরম, ওপর থেকে গরম লাগছে, আরো বেশি বেশি গরম লাগছে জানো, মনে হচ্ছে আরেকবার স্নান করে নি, এত গরম লাগছে জানো। শোনো না, চলো আমি একটু ভাতটা বানিয়ে নি, ভাত বানিয়ে খেয়ে নি, খেয়ে তারপরে চলো 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 এখন রাখছি। শোনো না, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে, বুঝেছ? সাবস্ক্রাইব না করে যাবে না কিন্তু, আমি প্রথমেই বললাম তোমাদেরকে সাবস্ক্রাইব করতে, বুঝেছ? করে দিও কিন্তু, একটু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, বুঝেছ?